আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম অ্যাগেইন। আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জাবুল রহমান ফ্রম এনি টাইম লার্নিং। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপি মিটিং। অ্যাকচুয়ালি পিপি মিটিং কি? পিপি মানে কি হচ্ছে সেই, মানে আমরা যে পিপি পড়ি বা যে করোনার সিচুয়েশনে পিপি এই বিষয়টা খুব মানে মাথায় সবার খেলা করে। অ্যাকচুয়ালি না, গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে পিপি বা প্রি প্রোডাকশন মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ফার্দার এন্ড ডিলে, লেটস সি দ্য ইন্ট্রো। ধন্যবাদ বন্ধুরা ইন্ট্রো পড়া আমাদের সাথে আছেন এবং আমার ভিডিওতে আশা করি সবাই সাবস্ক্রাইব করে ফেলেছেন। নতুন যারা আছেন এবং যারা এখনও করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল বাটনটি আলতো করে প্রেস করে দিন। তো বন্ধুরা, কথা বলতেছিলাম পিপি মিটিং বা প্রি প্রোডাকশন মিটিং নিয়ে। অ্যাকচুয়ালি প্রি প্রোডাকশন মিটিংটা খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং। একটা অর্ডার যখন কনফার্ম হয়, কনফার্ম হওয়ার পরে স্যাম্পলিং স্টেজ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রোডাকশনের জন্য একটা অনুমতি পাই বা প্রোডাকশন অর্ডার পাই, তখন কিন্তু পিপি মিটিংটা অ্যারেঞ্জ করতে হয়। তো অ্যাকচুয়ালি পিপি মিটিংয়ে কী ধরনের আলোচনা হয়? পিপি মিটিংয়ে আলোচনা হয় ওই প্রোডাক্টটার সম্পূর্ণ প্রোডাকশন প্রসেস, রিক্স এবং কীভাবে এটা অন টাইমে শিপমেন্ট করা যায়, এই ধরনের বিষয় নিয়ে রিলেটেড যত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সাথে কম্বাইন করে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয় এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই পিপি মিটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি একটা অর্ডার পান, সেই অর্ডারটা পাওয়ার পর আপনি স্যাম্পলিং করলেন, স্যাম্পল করার পরে সেটা বায়ারের কাছে সাবমিট করলেন, অ্যাপ্রুভ পেলো এবং বায়ার আপনাকে বললো ঠিক আছে নাও ইউ ক্যান রেডি টু গো প্রোডাকশন, দেন আপনি প্রোডাকশনে গেলেন, ডিরেক্ট আপনি প্রোডাকশন লাইনে কিন্তু ওই প্রোডাক্টটা প্রডিউস করতে পারবেন না। এখানে কিন্তু অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অনেক ধরনের বিষয় আছে। তো এই বিষয়গুলোর পিপি মিটিং আলোচনা করা হয়। পিপি মিটিংয়ে একজন প্রোডাকশন মার্চেন্ডিজার থাকেন এবং স্যাম্পল রুমের যে রিসপন্সিবল থাকেন সে থাকেন, প্রোডাকশন ম্যানেজার থাকেন, প্রোডাকশন রিসপন্সিবলরা থাকেন, কোয়ালিটি ম্যানেজাররা থাকেন, কোয়ালিটি রিসপন্সিবলরা থাকেন এবং প্রত্যেকের থেকে যার যার জায়গা থেকে ওই প্রোডাক্টটা তৈরি করতে কী কী ইনটেনটিভ নিতে হবে, কী কী কার্যকর ভূমিকা নিতে হবে, তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং সেই প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা আপনি প্রোডাকশন করবেন তার কী কী রিক্স আছে সেই রিক্সগুলো নিয়ে আলোচনা করেন। স্যাম্পল রুম থেকে বলা হয় যে এই প্রোডাক্টের কী কী ক্রিটিক্যাল প্রসেসগুলো আছে, বায়ার কোন কোন জায়গায় কমেন্টস করেছে, যে জায়গায় ইম্প্রুভ করতে হবে, সেই কমেন্টসগুলো নিয়ে তারা আলোচনা করে এবং প্রোডাকশন মার্চেন্ডাইজার তার ম্যাটেরিয়াল সম্বন্ধে, স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করে, কোনো টেস্ট রিকোয়ারমেন্ট থাকলে, ওয়াশ রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো নিয়ে আলোচনা করে এবং প্রোডাকশন পার্সোনালরা তারা প্রোডাকশন যারা আদার্স মানে পার্সন আছে তাদের সাথে ডিসকাস করে যে অ্যাকচুয়ালি প্রোডাকশনটা কীভাবে স্মুথলি করা যায়, ওয়ান টাইমে শিপমেন্টের জন্য কীভাবে ক্যাপাসিটি অর্জন করে সেই প্রোডাকশনটা করতে হয় এবং ক্যাপাসিটি নিয়ে আলোচনা হয় আই অফিসারের সাথে এবং আই অফিসার কোন লাইনে প্রোডাকশন করলে কোন লাইনের ক্যাপাসিটি কীরকম আছে সেই অনুযায়ী প্রোডাকশন করলে কীভাবে হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আলোচনা হয়। তো পিপি মিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় গার্মেন্টসের। তো পিপি মিটিং নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এবং পিপি মিটিং নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আপনাদের কমেন্টের ভিত্তিতে। এবং ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কিছু শেখা থাকেন, বন্ধুদের সাথে শেয়ার মাস্ট। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা। সাইন আপ করার আগে একটা কথা বলি, ঘরের বাইরে বেরোলে কিন্তু মাস্ক পরবেন, কারণ করোনা কিন্তু এখনও যায়নি। Thank you.